আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোনিয়াস রেসিপিতে আরও একবার নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না। আর আপনি যে কোনো ধরনেরই মাছ নিতে পারেন, যে কোনো মাছের সাথেই কিন্তু এই কাঁঠালের বিচি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখি নিই রান্নাটা। তো এখানটায় আমি দেখুন এক বাটি মতো কাঁঠালের বিচি নিলাম। তো এটাকে এবার আমি একটু কেটে নেব। এই যে একটা চাকু নিলাম, চাকু দিয়ে আমি ঠিক মাছ বরাবর এভাবে কাট করে নিলাম। আর এভাবে করে কাট করে নিলে কিন্তু খুব সহজেই কিন্তু খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বীজ থেকে খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি আরেকটা ঠিক এভাবে করে, দেখুন আমি সবগুলোকে এভাবে করেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আরেকটা আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। তো এই বীজ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে। আপনি এটা মাংসের সাথেও রান্না করতে পারেন, মাছ তো আছেই, তাছাড়া ভর্তাও বেশ ভালো লাগে খেতে। এই যে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এখন আমি এটাকে দু পিচ করে পানিতে আমি ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এখন দেখুন আমি এই রান্নাটা করব তেলাপিয়া মাছের সাথে। তো মাছটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এরপর এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নেব এটা আমি, মানে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। এরপর একটা কড়াই নিলাম, আর কড়াইয়ে কিন্তু আমি হাফ কাপ মানে সরিষার তেল দিচ্ছি এখানটায়। আর সরিষার তেলের সাথেই কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না নরম হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, 4টে মতো দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চা চামচ। তো এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো মতো করে কষাতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তাছাড়া প্রথমে আমি নুনটা দিয়ে নিচ্ছি। এখানটায় আমি 1.5 চা চামচ মতো নিলাম নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম আমি কালারটা সুন্দর আসার জন্য। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর আমি বীজটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে কাঁঠালের বীজ আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর কিন্তু এই বীজটা ভালো মতো করে একটু কষিয়ে নেব। তো দেখুন বীজটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল, আর খুব দেখুন তেল উঠে পড়েছে। এরপর আমি এর মধ্যে 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম। তো পানিটা এর থেকে বেশি পরিমাণ আপনারা দিলেও দিতে পারেন, যদি মনে করেন যে ঝোল একটু বেশি পরিমাণে খাবো। আপাতত আমিও 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম। তো এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না বীজটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ এই বীজ কিন্তু সিদ্ধ হতে বেশ দেরি হয়। তো আমি একটু চেক করে নিচ্ছি। তো বীজ দেখুন ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, আর মাছ তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো বীজটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানটায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর মনে হচ্ছে আর একটু পানি অ্যাড করলে ভালো হয়, তো আমি 1/2 গ্লাস মতো পানি অ্যাড করে দিলাম, যদিও দেখানো হয়নি। আর 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা মানে গোটাভাবে দিয়েছি এটা সুন্দর ফ্লেভারের জন্য। তো ঢাকনা চাপা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করলাম। তো এখন তো রান্না পুরো কমপ্লিট, আর দেখতে কতটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো আপনারাও বাড়িতে ঠিক এভাবে করেই বানিয়ে দেখবেন একদিন, দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করছে। তাছাড়া আপনারা জানেন কি, এই কাঁঠালের বীজে আছে কিন্তু নানান পুষ্টিগুণ, আর এটা মানে প্রোটিন থেকে শুরু করে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার সব কিছুই পাবেন। তো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি খাবার। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।